এই ছাগল কত করে গো? দেখুন বাবু, ছাগল বলতে বলতে আছে একটা বেদি, একটা ভোদা, আর একটা মানে মেয়ে। ওটা মেয়ে? না, ওটা ছেলেই, ওটা ছেলেই, নাম দিয়েছি মেয়ে। ওরে বাবা, আর লম্বকোনকে তো ডাকেনি, লম্বকোনো যদি আসে একদম পুরো খেয়ে ফেলবে, একদম হাতির মতো না লম্বা না, থাক থাক থাক, লম্বকূর্ণ। হ্যাঁ, না ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নামও খুব ভালো দিয়েছি, সেই হচ্ছে কথা। তো যদি নেন আপনি আমাকে বলুন। না, বলার মধ্যে কিছুই নেই, বেদি আমাকে কত করে দেবে সেটা বলো। না, বলার মতো সেরকম কিছু নেন, যদি বেদি নেন তাহলে বেদি নিলে 5,000 টাকা দেবেন। হ্যাঁ, 5 কিলো করে দুধ দেয়, 5 লিটার করে দুধ দেয় প্রত্যেক দিন। আর যদি ভোদা নেন 10 লিটার করে দুধ পাবেন, 10,000 টাকা দেবেন। আর মেয়ে নিলে 3,000 টাকা মেয়েটা দেবেন। কি দুধ দেয় না নাকি? না, মেয়ের দামটা কম কেন? না, মেয়েটা ভোদার সাথে থাকে তো, তাই জন্য মেয়ের দামটা কম। আচ্ছা, আপনি আপনাকে আপনি কত আমাকে দেবো সেটা খালি হ্যাঁ বলো। হ্যাঁ, মোট মাট মিলিয়ে 15,000 টাকাই দেবেন। না না, এত কম দামি ছাগল নেওয়া যায় নাকি? হ্যাঁ, তাহলে কি বলবো, সবই ভগবানের কৃপা, সব ভগবানের কৃপা, আমরা কেউ কিছু না গুরু। হ্যাঁ, তা কেউ ছাগলের দুধ খায় রে? হ্যাঁ, ছাগলের দুধ খায়, কেউ খায়? ও বাবা, কে বলেছে মশাই? আমার রুদ্রকে খাইয়ে খাইয়ে আগে ব্যবা করতো, এখন ম্যাঁ ম্যাঁ করে, বুঝলেন? ছাগলের দুধ আবার খায় না, নিলে নিয়ে যান, নাহলে পরে পালিয়ে পস্তাবেন। যান।